নমস্কার, হিমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজকের রেসিপি খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল সমান সমান, নিয়েছি পটল আর আলু বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমে মুগ ডাল ধুয়ে নেবো আর গোবিন্দভোগ চাল ধুয়ে নেবো। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, পটল আর আলু ভেজে নেব। সবজির কোনো মাপ নেই, কমও দিতে পারেন বেশিও দিতে পারেন। পটল আলু ভাজা হয়ে গেছে, প্রথমে আলু তুলে নেব, তারপরে পটল তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, পটলটা আর একটুখানি ভেজে নিয়ে তুলে নেব। পটল ভাজা তেলের উপর দিয়ে দিচ্ছি অল্প ঘি। প্রথমে ধুয়ে রাখা মুগ ডাল ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, একসাথে ভেজে নেবো এবারে। জাস্ট কয়েক মিনিট ভেজে নেবো, সরিয়ে রেখে দেবো। ভাজা হয়ে গেছে, সরিয়ে রেখে দেবো। এবার হাঁড়িতে গরম জল বসিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি গরম হবে। জিরে আদা বেটে নেবো একসাথে। জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ভেজে রাখা, একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পটল আর আলু ভেজে রাখা, যেহেতু বড় বড় করে কেটেছি, ডুমো ডুমো করে একসাথেই সেদ্ধ হয়ে যাবে। ফুটতে শুরু করেছে দেখুন, এই সময় হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, মশলা ভেজে নেবো কড়াইয়ে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। লবণ দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে যেহেতু, এই সময় লবণটা দিয়ে দিলাম। এবারে সর্ষের তেল দেবো কড়াইয়ে, দিয়ে ফোড়ন দিয়ে দেবো। অল্প দেবো, বেশি দেবো না, পটল ভাজার সময় অনেক তেল দিয়েছি, আর বেশি তেল দেবো না, তেল খাওয়া তো ভালো না বেশি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আদা বেটে রেখেছিলাম, ভেজে নেবো এবারে, কষিয়ে নেবো। ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, ভালো করে দিয়ে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি, জল কম হলে এই সময় জলটা দিয়ে দেবেন। আমার মনে হচ্ছে একটু জলটা কম, আমি পাতলা করব, জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা,
যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিলে টেস্ট বাড়ে। তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সার্ভ করে দিলাম, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালোভাবে কাটান। থ্যাংক ইউ।